কাকটি বারবার বিরক্ত করায় রেগেমেগে ছানাটি কাকটির উপর মলত্যাগ করে দেয়। শুকনো একটি কাঠের বক্সে বাসা বেঁধেছে একজোড়া শকুন পাখি। শকুন দম্পতি বক্সের মাঝে বসে যখন তাদের ভবিষ্যৎ প্রজন্মের পরিকল্পনা করছিল, তখনই একজোড়া কাক তাদের বাসার পাশে বসে তাদের রীতিমতো বিরক্ত করে চলেছে। স্ত্রী শকুন পাখিটি যখন তাদের তাড়িয়ে দিয়ে ডিম পাড়তে বসেছে, তখন পুরুষ শকুন পাখিটির অবর্তমানে অন্য একটি শকুন পাখি এসে রীতিমতো আক্রমণ করা শুরু করে। কারণ এই স্ত্রী পাখিটির মতোই ওই শকুন পাখিটিও যে খুঁজে বেড়াচ্ছে একটি বাসস্থান, যেখানে সেও তার সঙ্গীকে নিয়ে সংসার বাঁধবে। যাই হোক, তার স্ত্রীকে বিরক্ত করায় এই শকুন পাখিটি উড়ে এসে তাড়িয়ে দেয় অন্য পাখিটিকে। এই শকুন দম্পতিকে শান্তিমতো একটু সংসার করতে দিচ্ছে না অন্য পাখিরা, যেমনটা এই কাক দম্পতি আবারও উড়ে এসে জুড়ে বসলো এই শকুন দম্পতির বাসায়। দুষ্ট কাকটি এতেও শান্তি হয়নি, সে রীতিমতো পুরুষ শকুন পাখিটিকে হেনস্থা করে চলেছে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এরপর স্ত্রী পাখিটি আবারও ডিম পাড়তে বসে আর পুরুষ পাখিটি মুখে করে কিছু খড়কুটু নিয়ে এসেছে তাদের ঘরটি সাজাতে। একদিন দুপুরবেলা, তখন স্ত্রী শকুন পাখিটি ডিম পাড়া থেকে উঠে পুরুষ পাখিটির সাথে মিলনে আবদ্ধ হয়েছে। আর ঠিক তখনই দুষ্ট কাকটি আবারও উড়ে এসেছে শকুন দম্পতিকে বিরক্ত করতে। দুষ্ট এই কাকের কারণে শকুন দম্পতি ঠিকঠাক মতো মিলনে আবদ্ধ হতে পারেনি, তাই তো রেগে যায় স্ত্রী শকুন পাখিটি। এভাবেই আরো বেশ কয়েকবার কাক আর অন্য শকুনরা তাদের বিরক্ত করায় স্ত্রী শকুন পাখিটি এখনো ডিম পাড়তে পারেনি। এর পরের দিন শকুন দম্পতি শেষবারের মতো মিলনে আবদ্ধ হয়েছে। মিলন শেষে স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসেছে। স্ত্রী শকুন পাখিটি ডিম পাড়তে বসার একদিনের মাথায় বেশ বড়সড় একটি ডিম পাড়ে সে। ডিম পাড়া সম্পূর্ণ করে স্ত্রী পাখিটি পুরুষ পাখিটিকে ডাকতে বেরিয়ে পড়ে আর পুরুষ পাখিটি স্ত্রী পাখিটির ডাকে সাড়া দিয়ে দৌড়ে আসে আদরের ডিমটির কাছে। এরপর সে ডিমটিতে তা দিতে বসে। এরপর থেকে শকুন দম্পতি পালাক্রমে টানা 20 থেকে 25 দিন ডিমটিতে তা দেওয়ার পর তাদের ঘরে আগমন ঘটেছে একজন নতুন সদস্যের। সবে ডিম থেকে বেরিয়ে আসা ছানাটিকে মা পাখিটি এভাবে পরম আদরে খাইয়ে দিচ্ছে। শকুন দম্পতি তাদের একটি মাত্র ছানার আদর যত্নের কোনো কমতি রাখে না, তাই তো বাবা পাখিটি এখনো মুখে করে খড়কুটো নিয়ে এসেছে ছানাটির জন্য ঘরটি আবারও নতুন করে সাজাতে। ছানাটি কিছুটা বড় হতে না হতেই আবারও অন্য শকুনরা হানা দিতে আসে তাদের বাসায়। কিন্তু বাবা পাখিটি বরাবরের মতোই শত্রুর হাত থেকে তার পরিবারকে রক্ষা করে যাচ্ছে। এদিকে ছানাটি কিছুটা বড় হতে না হতেই শকুন দম্পতি আবারও মিলনে আবদ্ধ হয়েছে। তবে তারা সবসময় একজন ছানাটির সাথেই থাকে আর অন্যজন যায় ছানাটির জন্য আহার জোগাতে। প্রায় 40 দিন পর বাবা মায়ের আদর যত্ন পেয়ে ছানাটি এখন দৈর্ঘ্যে তার বাবা মার মতোই বড় হয়ে উঠেছে। ছানাটি কিছুটা বড় হতে না হতেই দুষ্ট কাকটি আবারও উড়ে এসেছে তাদের বিরক্ত করতে। কিন্তু পুরুষ কাকটি এভাবেই কাকের আক্রমণ থেকে তার সন্তানকে রক্ষা করে। সময়টা তখন দিনের শেষ ভাগ, বাবা পাখিটি বের হয়েছে তার সন্তানের জন্য খাবার জোগাতে আর মা পাখিটি দাঁড়িয়ে থেকে তাদের সন্তানকে পাহারা দিচ্ছে। ইতিমধ্যে দুষ্ট কাকটি আবারও এসেছে ছানাটিকে বিরক্ত করতে, কিন্তু এবার ছানাটি কাকটির উপর মলত্যাগ করে ছানাটিকে এইভাবেই তাড়িয়ে দেয়। এদিকে বাবা পাখিটি ব্যস্ত একদল কাকের খাবার ছিনিয়ে আনতে তার সন্তানের জন্য। এরপর সে খাবার ছিনিয়ে এনে তার সন্তানকে এইভাবেই পরম আদরে খাইয়ে দিচ্ছে। দেখতে দেখতে ছানাটি এখন পুরোপুরি বড় হয়ে গেছে, কিন্তু সে এখনো নিজের খাবারটা নিজে জোগাড় করতে শিখেনি, তাই তো বাবা মা এখনো ছানাটি বড় হয়ে যাওয়ার পরও তার দেখভাল করছে। বেশ কয়েকদিন পর ছানাটি বাসাটি ছেড়ে উড়াল দেয় আর সে উড়ে গিয়ে বসে এক ঝাঁক শকুনের দলের সাথে, যেখানে শকুনগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল একটি মৃত প্রাণীকে। কিন্তু এই শকুন দম্পতি ছানাটি যখন ছোট্ট এই খালে পানি পান করতে যায়, ঠিক তখনই একটি কুমির এসে আক্রমণ করে বসে শকুনের ওই ছোট্ট ছানাটির ওপর। এরপর কুমিরটি ছানাটিকে মুখে করে পানিতে নিয়ে যায়
আর এভাবেই জীবনকে উপভোগ করার আগেই শকুন দম্পতির আদরের ছোট্ট ছানাটির মৃত্যু ঘটে। ছানাটি এই বাসাটি ছেড়ে উড়ে চলে যাওয়ার কিছুদিন পরেই এই বাসাটি দখল করে নেয় অন্য শকুনরা।